অবশেষে 3 দিন পর জলে তলিয়ে যাওয়া ব্যক্তির পচা গলা মৃতদেহ গোমতী নদীর থেকে উদ্ধার হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, গত মঙ্গলবার মেলাঘর ইন্দিরানগর 9 নং ওয়ার্ডের বাসিন্দা করিম খান গোমতী নদী থেকে বন্যার জলে ভেসে আসা লাকড়ি ধরতে জল ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু জলে প্রবল স্রোতে করিম খান জলের নিচে তলিয়ে যায়। পরে মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং এনটিআরএফ কর্মীরা দীর্ঘ সময় ধরে নদীতে করিম খানের দেহ উদ্ধারে চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু করিম খানের দেহ উদ্ধার হয়নি। অবশেষে বৃহস্পতিবার 7 সকালে স্থানীয় এলাকাবাসীরা ঘটনাস্থল থেকে প্রায় 100 মিটার দূরে বালির চরে করিম খানের পচা গলা মৃতদেহ দেখতে পান। সাথে সাথে তারা খবর দিয়েছেন মেলাঘর থানায় এবং দমকলের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়েছে দমকল কর্মীরা, কিন্তু 2.5 ঘন্টা পর মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় বলে অভিযোগ এলাকাবাসীদের। পরে পুলিশ নদীর থেকে করিম খানের পচা গলা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠিয়ে দিয়েছে। মেলাঘর থানার পুলিশ আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।